তোমাদের সঙ্গে আমার রান্নার যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে এগ পনির রোল। এগ পনির রোলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখানোর জন্য প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি স্টাফিংটা তৈরি করছি, তারপর ধীরে ধীরে পুরো রোল বানানোটা দেখাচ্ছি। প্রথমেই আমি রোলের ভেতরের স্টাফিংটা রেডি করে নিচ্ছি। স্টাফিং বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পনির কুচি আর লঙ্কা কুচি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়েছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মিনিট খানেক লো হিটে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মিনিট খানেক ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। টমেটো আর লঙ্কা দেওয়ার পর আবার মিনিট খানেক কম হাতে ভেজে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে দিয়েছি, আবার এবার মিনিট খানেক ভেজে নিতে হবে। পনির দেওয়ার পর আবার মিনিট খানেক ভেজে নিয়েছি। রোলের স্টাফিংটা রেডি হয়ে, পনির দেওয়ার পর আরো মিনিট খানেক ভেজে নিয়েছি। রোলের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রোলের বাইরেটা বানানোর জন্য আমি একটা পরোটা বেলে নিচ্ছি। নর্মাল পরোটা বানানোর জন্য আমরা যা ডো বানাই, ময়দা দিয়ে, চিনি, নুন দিয়ে আর সাদা তেলের ময়ান দিয়ে, সেরকমই এটা মেখে নিয়েছি। এবার আমি একটা পরোটা বেলে নিচ্ছি। পাতলা আর বড় করে আমি পরোটাটা বেলে নিয়েছি। এবার এটাকে আমি সেকে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটাকে তাওয়ায় দিয়ে দিচ্ছি। পরোটাটা শেকা হতে হতে আমি ডিম ফেটিয়ে রেডি করে নিচ্ছি। পরোটাটাকে সেকে তুলে নিয়েছি, ডিমটাকে শুধু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওই একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা রিফাইন অয়েল। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটার একটা পিঠ সাদা হয়ে গেছে। এবার পরোটাটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। অমলেটটাকে পরোটার গায়ে আটকে নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে অমলেটের উপর ভালো করে স্প্রেড করে দিলাম। এবার সটে করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পিজা সিজনিং পাউডার, দিয়ে দিয়েছি পিজা সিজনিং, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার খানিকটা চিজ গ্রেট করে দিয়ে দেব। চিজ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে রোল করে দিচ্ছি। রোল করে দিচ্ছি।
আমাদের এগ পনির রোল একদম রেডি। আমি যেভাবে রোলটা বানালাম আশা করি এভাবে রোলটা বানিয়ে খেলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর রোলটা সত্যি ভীষণ সুস্বাদু হয়েছে। যদি বানিয়ে খেয়ে তোমাদের ভালো লাগে তাহলে জানিও, তাহলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমি পেতেই পারি। ওকে বাই।